নমস্কার বন্ধুরা, হোয়াটসঅ্যাপের একটি নতুন স্টিকারের ফিচার্স এসেছে। আপনি এখন যে কোনো কাউকে স্টিকার মেসেজ হিসেবে পাঠাতে পারেন। আপনাকে জাস্ট করতে হবে কি, যাকে পাঠাতে চান তার চ্যাট লিস্টটি ওপেন করে সেখান থেকে ইমোজি অপশনে ক্লিক করার পর নিচের দিকে তিন নম্বর অপশনটি দেখতে পারবেন স্টিকারে, সেটিতে ক্লিক করলে আপনি যে কোনো স্টিকার সিলেক্ট করে যে কাউকে পাঠাতে পারবেন। কিন্তু আপনি কি জানেন, এখানে আপনি নিজের ফটোকেও স্টিকার হিসেবে পাঠাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সত্যি আপনি আপনার নিজের ফটোটিকেও স্টিকার হিসেবে পাঠাতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কি করে নিজের ফটোকে স্টিকার হিসেবে বানিয়ে অন্য কাউকে পাঠাতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে শুভঙ্কর এবং আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল। প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে দুটো অ্যাপ্লিকেশন নামাতে হবে। প্রথম অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিক্সআর্ট, যেটি সাধারণত সকলের মোবাইলে থেকে থাকে, না থেকে থাকলে নামিয়ে নেবেন। এবং দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি হলো পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ। প্রথমে আপনাকে পিক্সআর্ট লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটি নামাতে হবে এবং তারপর পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটি নামাতে হবে। আমার মোবাইলে দুটো অ্যাপ্লিকেশনই আগে থেকে নামানো আছে, তো আমি জাস্ট আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দুটো অ্যাপ্লিকেশনই নেমে গেলে জাস্ট আপনার মোবাইল থেকে গ্যালারি অপশনে যাবেন এবং সেখান থেকে যে ফটোটিকে আপনি স্টিকার বানিয়ে পাঠাতে চান সেই ফটোটি জাস্ট পিক্সআর্ট অ্যাপে শেয়ার করে দেবেন। এখান থেকে ফটোটিকে পিক্সআর্ট অ্যাপে শেয়ার করবেন। ফটোটি পিক্সআর্ট অ্যাপে ওপেন হয়ে যাওয়ার পর নিচের অপশনগুলি থেকে কাট আউট বলে যে অপশনটি আছে সেটি সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার ফটোটিকে কেটে ব্যাকগ্রাউন্ডটি সরিয়ে দিতে পারবেন। নিচে একটি অপশন দেখতে পারবেন পোর্ট্রেট অপশন, এই অপশনটিতে ক্লিক করার পর ফটোটি অটোমেটিক্যালি আপনার বডিটি ডিটেক্ট করে ব্যাকগ্রাউন্ডটি সরিয়ে দেবে। তো এই অপশনটি ক্লিক করবেন। এখানে দেখুন আমার ফটোটির খালি বডিটুকু সিলেক্ট হয়েছে। এখানে লাস্টে তিন নম্বর অপশনটি ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি সরে যাবে। ব্যাকগ্রাউন্ড সরানোর পর এখান থেকে জাস্ট সেভ অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে ফটোটি আপনার সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর নিচের অপশনগুলির থেকে আবার ড্র বলে যে অপশনটি থাকবে সেই অপশনটি ক্লিক করবেন। এখানে ড্র অপশনটি ক্লিক করার পর উপরের দিকে তিনটি ডট দেখতে পারবেন। তিনটি ডটের মধ্যে থেকে সেভ ইমেজ বলে যে অপশনটি থাকবে সেটিতে ক্লিক করবেন। এখান থেকে ফটোটি সেভ করলে আপনার ফটোটি পিএনজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। পিএনজি ফরম্যাটে সেভ হলেই ফটোটি আপনি স্টিকার হিসেবে পাঠাতে পারবেন। ফটোটি সেভ হওয়ার পর পিক্সআর্ট অ্যাপটিকে ক্লোজ করে দিন। ক্লোজ করে দিয়ে দ্বিতীয় নম্বরে যে অ্যাপটি ইনস্টল করেছিলেন, যেটি পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ, সেই অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর সেইখানে আপনার মোবাইলে যতগুলি পিএনজি ফরম্যাটে ফটো সবগুলি লিস্ট দেখতে পারবেন। এখান থেকে আপনি পিক্সআর্ট দিয়ে যে ফটোগুলি এডিট করেছেন সেই ফটোগুলিকেও দেখতে পারবেন। পিক্সআর্ট ফোল্ডারটি ওপেন করার পর সেখানে যে ফটোগুলি দেখতে পারবেন সেই সবগুলিকে আপনি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিন। এখানে নিচের দিকে অপশন দেখতে পারবেন অ্যাড টু হোয়াটসঅ্যাপ, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকবার অপশন যাবে উড ইউ লাইক টু অ্যাড পিক্সআর্ট টু হোয়াটসঅ্যাপ, এখান থেকেও আপনি অ্যাড করে দিন। অ্যাড করে দিলে সেই সব স্টিকারগুলি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে। তারপর অ্যাপ্লিকেশনটিকে ক্লোজ করে দেবেন। আমি আপনাদের অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। তারপর হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এখানে মেসেজ অপশনে যাবেন। যাওয়ার পর ইমোজিতে ক্লিক করলে নিচের দিকে ডান দিকে স্টিকার ফিচার্সটি অপশনটি দেখতে পারবেন। সেখানে গিয়ে এই যে দেখুন, এখানে আমার পিক্সআর্টের যে ফটোগুলি রয়েছিল সবগুলি এসে গেছে। তো আপনিও আপনার ফটোগুলিকে স্টিকার হিসেবে বানিয়ে যে কাউকে পাঠাতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।